হাই এভরিওয়ান, গতকাল সপ্তমীর বিকেলে আমি আমার এক ছোট ভাই অজিতকে সঙ্গে নিয়ে গেছিলাম আমরা কৈলাস শহরে। কৈলাসের আমার মাসির বাড়ি গেছিলাম। মাসির বাড়ি থেকে ফেরার পথে আমরা কৈলাসরে বেশ কয়েকটি গ্রামের পুজো দেখলাম। তো মেইন যে ছিল এটা হচ্ছে ডলুগাঁও পঞ্চায়েতের প্রগতি সংঘ ক্লাবের পুজো। এই পুজোটা সত্যিই ছিল, মানে আমার কাছে আমার দেখা গ্রামের পুজোগুলোর মধ্যে খুব সুন্দর। যেমন প্যান্ডেলটা সুন্দর, তেমনি দুর্গার প্রতিমা ছিল মনোমুগ্ধকর। তো ওদের থিমটা খুব ভালো লেগেছে, ওদের আমরা কী করে আমাদের সনাতন পদ্ধতিতে ধান চাষ হতো, গরুর গাড়িতে মানুষ যাতায়াত করতো, ঢেঁকিতে ধান মাঙা হতো, গুরুমশাই কী করে পাঠশালায় পড়াতেন, ইত্যাদি এগুলো ওরা তুলে ধরেছে, যা আজ আমরা হারিয়ে যেতে বসেছি। তাছাড়া এখানে সাংস্কৃতিক সন্ধ্যার জন্য ওরা আয়োজন করছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, লোকাল শিল্পীদের নিয়ে পাড়ার বাচ্চারাও এখানে প্রোগ্রামে অংশগ্রহণ করবে। গ্রামের পুজোগুলো সত্যি আসলে দেখার মতো, খুব ভালো লাগে ওদের, মানে খুব নিজেরা খুব আনন্দের সাথে পুজোটা অ্যারেঞ্জমেন্ট প্রিপারেশন সব কিছু করে থাকে। তো আপনাদের পুজো কেমন কাটছে আপনারা জানাবেন। আমিও খুব পুজোতে ভালোই এনজয় করছি। আর যারা শারীরিক অসুবিধার কারণে বা অন্যান্য কারণে ঘর থেকে বেরিয়ে পুজো দেখতে পারেন না, ওদের জন্য আসলে আমার ভিডিওটা শেয়ার করা, যাতে ঘরে বসে আপনারা পুজো প্যান্ডেলগুলো দেখতে পারেন। আমি কৈলাসহরের গ্রামের অন্যান্য পুজোগুলো কিছুটা ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন পছন্দ হলে, তাহলে এবং নোটিফিকেশন অলে ক্লিক করে রাখবেন, তাহলে বাকি ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে আসবে শেয়ার করার সাথে সাথে। ভালো থাকবেন সবাই, পুজো খুব আনন্দের সাথে কাটান, ধন্যবাদ। Oh.